প্রথমবার বলিউডের ছবি আমদানি করছে দেশের স্টার সিনেপ্লেক্স। রাজেশ কৃষ্ণনের পরিচালিত কমেডি থ্রিলার ঘরানার সিনেমা ক্রু একই দিন 29 মার্চ ভারতের সাথে মুক্তি পাবে বাংলাদেশেও, এমনটাই জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। যদিও ঈদে বাংলা ছবির জমজমাট উৎসব থাকবে, তারপরও দর্শকদের জন্য কমেডি ও থ্রিলার ঘরানার হিন্দি ছবিটি ঈদের 10 দিন প্রদর্শন করবে স্টার সিনেপ্লেক্স। দর্শক সেরা মিললে আগামীতে বলিউড চলচ্চিত্র নিয়মিত আনবে প্রতিষ্ঠানটি। মূলত তিন পরিশ্রমী বিমানবালার জীবনকে ঘিরে নির্মিত হয়েছে ক্রু। ছবিতে কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যাননকে দেখা যাবে বিমান সেবিকা হিসেবে। তারা যে সংস্থার বিমান সেবিকা, তার কর্ণধারের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই বিমানে করে পাচার করা হয় সোনার বিস্কুট। এই অপরাধের কথা জানার পর কি ঘটনা ঘটে এবং কারিনা, কৃতি এবং টাবু কোন বিপদে জড়িয়ে পড়েন, সেই গল্পই বলবে ক্রু।